সো গাইস আসসালামু আলাইকুম গাইস, আমি এই জায়গায় আসছিলাম একটা বিয়ার মধ্যে। এখন এই জায়গার মধ্যে কিছু হিজড়া আইছে, মানে সিএনজি বইরা। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি হিজড়ার সাথে একটু যে কোনো মজা করব, ফান করব। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো এই যে আমি যাইতেছি, দেখি হিজড়া কোন জায়গায় ঢুকছে, আমি ওদেরকে খুঁজতেছি। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। এই যে এই জায়গায় দেখি এন নাই জামাইয়ের কাছে আইলাম, হিজড়ারে পাইলাম না, হিজড়া বলে বাড়ির ভিতরে ঢুকছে। দেখি ওদের সাথে যা কতটুক ফান করা যায়। অবশ্যই আপনার সাথে থাকবে। যখন বললো ক্যামেরা বুদ্ধি করার জন্য, তখন বললাম যে ক্যামেরা এটা আমার আমার এটা আমার ভিডিও করতেছে, তখন এরা অফ হয়ে গেছে। ওরা পুরাপুরি বিশ্বাস করে নিছে যে আমি বুবা। আমি দেখি ওদের সাথে এখন কতটুকু আগাইতাম পারি। আপনারা সাথে থাক। আমিও কিন্তু ভয়ে আছি, কারণ এরা কোন সময় কি করে ভয়, এদের কোনো স্টেশন নাই। তাই আমিও একটু ভয়ে আছি, এরার সাথে বেশি একটা বার্তাছি না। এন যে হিজড়াগুলো আছে সবই অশৃঙ্খল, মানে অতিরিক্ত অশৃঙ্খল। এই জন্য আমি একটু মানে এই যে ভয়তে টেহাডি বার করে ওদেরকে দেখাইতেছি। ওরা বলে টাকার জন্য আইছে, এই যে আমি দেখাইতেছি। যাই হোক, একটা আমার কাছে টেহা চাইতেছে, আমি বললাম যে তোরা আয় আমার সাথে আয়, তোরা যত টেহা লাগে দিম। এরা আবার গান শুরু করে দিছে। এখন এরার সাথে একটা সেলফি নেবো। আমি পকেট থেকে ফোনটা বার করলাম, বার করে দিই, ফোনটা বন্ধ, ফোনটা অন হইতেছে, আর ওরা ওই দিক দিয়ে গান গাইতেছে। আমি মানে এডি যে অশৃঙ্খল, আমি সেইভাবে বুঝাইলাম, মানে আমার ক্যামেরাম্যানরা বুঝাইলাম যে এরা খুব অশৃঙ্খল। যাই হোক, এই যে আমার ফোনটা অন হওয়ার পরে আমি একটা সেলফি নেবো, দেখি তারা মানে কি ভাব ধরে। অবশ্যই আপনারাও সাথে থাকবেন, আর অবশ্যই আপনারা ভিডিওটা খারাপ ভালো দুইটা মিলে এই মন্তব্য করবেন। জাস্ট কিন্তু ভিডিওটা করছি ফান্ড হিসাবে, অন্য কোনোভাবে কেউ নেবেন না। আমার ক্যামেরাম্যানটা কিন্তু আমার ঠিকমতো ক্যামেরার ভিতরে আটকাইতে পারতেছে না। এরা কিন্তু এই যে কইনার ঘরের সামনে অবস্থান নিছে, মানে ওরা কইনার এন থেকে টাকা পয়সা নিব, খাওয়া দাওয়া করব। এখন আমি এই যে ওদেরকে বলতেছি যে তোদের সাথে সেলফি তুলবো, তোরা আয়, একটা আর একটা জড়ায় দিছে যাইছে। এখন আমি একটা সেলফি নেই, ব্যক্তি কিন্তু আইতেছে না। আমি এখন ওইডিরে দেখেন কেমনি আনি। অবশেষে ওদেরকে যখন একটা জারি দিলাম আয়া, তখন এই যে একটা পিছে দেয় আমার কি করছে আপনারা দেখছেন। মানে আসলে এরা তো কোনো ইয়েও নাই, এই যে একটা জড়ায় দিছে, সেলফি তুললাম, তুললে ওরা খুব খুশি হয়েছে। ঠিক আছে, এরারে বুঝাইলাম যে তোরা পসা, মানে একটু ফান করলাম। এই যে আর একটা আমার হিঙ্গেল জাল মাহাইল তো চলে যাইতেছি, ওদেরকে টাটা দিমু। দেখি টাটা দেওয়ার পরে হিজড়ারা অবাক না হইলেও এই জায়গায় যত লোক ছিল সবাই কিন্তু, কার কার এলাকায় হিজড়ারা এমন করে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আসসালামু আলাইকুম।